বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন যে আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফেসবুক প্রোফাইলের 28 দিনের উপরের ডাটা আপনি দেখতে পারেন। আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি ফেসবুক পেজের 28 দিনের উপরে, অর্থাৎ 90 দিন, এক মাস, এমনকি 6 মাস, এমনকি 1 বছরের ডাটা আপনি কিভাবে দেখবেন, সেটি কিন্তু মেটা বিজনেস সুইট থেকে দেখা যায়। আমার আগের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের 28 দিনের উপরের ডাটাগুলো আপনি দেখতে পারবেন। অনেকেই এখন আমাকে প্রশ্ন করছেন, অনেকে আমার এই ভিডিওটি দেখে তারা স্টার মনিটাইজ করে নিয়েছেন। আপনারাও যারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আপনি এই ভিডিওটি দেখে আপনিও কিন্তু স্টার মনিটাইজ করে নিতে পারেন। এখন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে 28 দিন হয়ে যাবার পর অনেকে বলছেন যে ওনাদের টাকা কেটে নিচ্ছে ফেসবুক বা স্টার কেটে নিচ্ছে। আসলে ফেসবুক কখনোই স্টার কেটে নেয় না বা টাকাও কেটে নেয় না, এটা আমাদের হয়তো বা অজ্ঞতার জন্য এরকম হয়। কারণ হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিদম প্রোফাইলের ক্ষেত্রে তারা কিন্তু এতটা আপডেট আনতে পারেনি। ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটি দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আসলে ফেসবুক কি টাকা আসলেই কেটে নিচ্ছে বা স্টার কি কেটে নিচ্ছে, সেটি আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। দেখানোর পর আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার আর্নিংসগুলো এবং স্টারগুলো দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে লগ ইন করছি। লগ ইন করার পর এই যে আমি প্রোফাইলে চলে এসেছি। আসার পর আমি চলে যাব আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মনিটাইজেশন সেকশানে চলে যাব। চলে যাবার পর আমি সাধারণত আমার প্রোফাইল থেকে কিন্তু আমি রিলস বা এগুলো আপলোড করি না, আমি পেজে কাজ করি এবং ইউটিউবে কাজ করি। তো এখানে স্টার দেখতে পাচ্ছেন, এটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কতদিনের ডাটা দেখাচ্ছে, 28 দিনের ডাটা দেখাচ্ছে। এই 28 দিনের ডাটা এখন আপনি মনে করুন যে আপনি এখানে আর্নিং করলেন $5, সাপোজ আপনি 28 দিনে $5 ইনকাম করলেন। তো 28 দিন পার হয়ে যাবার পর আপনার কিন্তু প্রতিদিন ডেটগুলো আগাবে। যেমন এখন November 22 আছে, আগামীকালকে November 23 দেখাবে, কিন্তু এর আগের একদিনের ডাটা কিন্তু এখানে মিসিং হবে। তো মিসিং হওয়ার কারণে আমি যে একদিনে যে ইনকামটা করেছি সেই ইনকামটা কিন্তু পেছনে পড়ে যাচ্ছে। তো যখন ইনকামটা পেছনে পড়ে যাবে তখন কিন্তু আমার এখানে যদি $5 থাকে তাহলে কিন্তু তখন $4 সামথিং দেখাবে। তখন আমরা ভাবি কি যে ফেসবুক অথরিটি মনে হয় আমাদের এই স্টারগুলো কেটে নিয়ে গিয়েছে। আসলে স্টার বা আর্নিংস কখনো ফেসবুক অথরিটি কেটে নিয়ে যায় না। আমরা সাধারণত এখানে 28 দিনের উপরে ডাটা দেখতে পারি না বলে আমাদের কাছে মনে হয় যে ডাটা কেটে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এই আর্নিংসটা আপনি চেক করবেন যে আপনি সারা জীবন কত আর্নিংস করছেন, বা এখন আপনার কি 28 দিনে এই টাকাটা তুলে ফেলতে হবে নাকি 1 বছর পরেও তুলতে পারবেন। আসলে আপনি আপনার ইচ্ছে মতো টাকা তুলতে পারবেন যখন ইচ্ছা তখন, তবে একটা লিমিটেশনস আছে যে আপনি $25 যদি আর্ন না করেন তাহলে তুলতে পারবেন না। $25-এর উপরে যদি আপনার আর্নিং চলে যায় তখন আপনার যখন ইচ্ছা তখন কিন্তু আপনি আপনার টাকা তুলতে পারেন। অনেকে কিন্তু রিউমার ছড়াচ্ছে যে 28 দিনে যদি টাকা তোলা না হয় তাহলে সেই টাকা ফেসবুক অথরিটি কেটে নিয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি মিথ্যে এবং ভ্রান্ত ধারণা, কখনো কেটে নেবে না। তো চলুন এবার আপনাদেরকে দেখাই যে আপনি কিভাবে এই 28 দিনের উপরের ডাটাগুলো দেখতে পাবেন। এই জন্য আমাদেরকে ব্যাক করে চলে যেতে হবে সেটিংসে। এই যে প্রোফাইলে ক্লিক করে এই যে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তখন এখানে একটি সার্চ বার খুঁজে পাবেন, এখানে আপনি লিখবেন পে আউট।
পেআউট লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই যে নেক্সট পেআউট, এখানে এরকম নো পেআউট শিডিউল, মানে আমি কিন্তু কোনো পেআউট করিনি এর জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমি কি করব, এই যে ভিউ ডিটেইলস আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অল, অলের এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে, আপনি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে আপনি পেআউট যদি ক্লিক করেন তাহলে আপনি কত টাকা উঠিয়েছেন সেটি আপনি দেখতে পাবেন, আর এখানে যদি আর্নিংসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সমস্ত আর্নিংস দেখতে পাবেন। এখন আমার এখানে কোনো আর্নিংস দেখাচ্ছে না, কারণ আমি এখানে আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি কোনো কাজ করি না, এই জন্য কিন্তু এখানে আমার কোনো আর্নিংস দেখাচ্ছে না। আপনি যদি আর্ন করে থাকেন এখানে আপনার সমস্ত আর্নিং দেখাবে, এমনকি আপনি কত টাকা তুলেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুক প্রোফাইলের 28 দিনের উপরের আর্নিংস আপনি কীভাবে চেক করতে পারেন, বা আপনি যদি দেখেন যে আপনার এখানে আর্নিংস কমে যাচ্ছে বা স্টার কেটে নিয়ে যাচ্ছে, এখানে প্যানিক হওয়ার কিছু নেই। আপনি এখানে আসলেই আপনি আপনার সমস্ত ইনফরমেশান দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনার উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর আমার ভিডিওটি শেয়ার এবং লাইক দিয়ে রাখতে পারেন। আর যে কোনো ধরনের কোনো পরামর্শের জন্য আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর আশা করি হতাশ হবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ।